দেখেন একটা বেগুন দিয়ে দিলাম দেখেন ঠিক আছে ভাই কত চমৎকার মানে সব ধরনের রান্না বাননা কিন্তু এটাতে করতে পারবেন আল্লাহর দুনিয়ায় যত খাবার আছে সব মাল্টি কুকার আজব মাল্টি কুকার অল্প বিদ্যুৎ খরচে জি দুইটা পাত্র নামায় ফলাইলাম এখন এরকম আপনাদের বাসায় যেরকম যাদের খারাপ পাতিল আছে আমার হাতের কাছে এটা আছে আমি এটা দেখাইতাছি আবার এইটা ভাইবেন না যে আপনি শুধু এইটাই কি হবে তা না বাসায় যদি সিলভারের পাতিল থাকে ওইটাতেও আপনারা এটার ভিতর বসায় রান্না করতে পারবেন যে পাতিলটা এখানে ঢুকে আর কি হ্যাঁ এরকম এরকম ধরেন পরে এখন কথা হলো যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে এটার যে হাড়িগুলো আছে এগুলো কি একদম ডাইরেক্ট গ্যাসের চুলায় দিয়ে দিবেন আপনি ভাই গ্যাসের তো অনেক সমস্যা রান্না বান্না করতে কিন্তু অনেক সমস্যা হয় এজন্য বিকল্প কি আছে ভাই রহিম ভাই গ্যাসেরও দরকার নাই মেসেরও দরকার নাই নিয়ে আসলাম আজব এক ইলেকট্রিক চুলা যেটাতে কিনা সাথে দুইটা হাড়ি থাকে ডাবল হাড়ি চুলার ভিতরে দুইটা হাড়ি থাকে এতদিন দেখছেন চুলাতে কিন্তু কোনো হাড়ি থাকে না আচ্ছা কি আজব এক চুলা নিয়ে আসলাম যেটা দুইটা সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটা হইলো 4-4 8 লিটার আর আরেকটা হইলো 6-6 12 লিটার ছোট বড় দুইটা সাইজে কিন্তু আমাদের পাইছেন এই প্রথম প্রেস্টিজ ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজিতে তৈরি আচ্ছা আচ্ছা আজব এক ইলেকট্রিক চুলা নিয়ে আসলো দুইটা হাড়ি সহ আচ্ছা আবারও যেটাতে কিনা অন্য হাড়ি পাতিল দিয়েও রান্না করা যায় ভাই 1700-1800 টাকা গ্যাসের বিল দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা একটা কিনবেন মোটামুটি দেখা গেছে সব সময় রান্না করবেন সারা মাসে মাত্র বিদ্যুৎ বিল 250 থেকে সর্বোচ্চ 300 টাকা সর্বোচ্চ 1 টাকা বেশি আসলে শাকিল কুকার দিতে বাধ্য থাকিবে আচ্ছা ঠিক আছে তো এটা তো সব ধরনের খাবার তো রান্না আল্লাহর দুনিয়ায় যত খাবার আছে সব ধরনের খাবার রান্না করবে দেখা গেছে আগে যারা চুলা কিনে নিছেন তাদের আবার আলাদা পাতিল কিনতে হয়েছে আচ্ছা আচ্ছা সেই কথা মাথায় রেখে চুলার সাথে পাতিল সহ নিয়ে আসলাম আমরা ভাই ওকে একটু কি বেগুন রাখছেন কেন ভাই বেগুন রাখছি যে অনেকে বিশ্বাস করে না চুলার সাথে আবার পাতিল কুটা দেখেন আমি দেখাই দেই এটা কিন্তু শুধু একটা চুলা সাথে উপরে যেটা দেখতেছেন এটা কিন্তু দুইটা পাত্র আচ্ছা আচ্ছা মানে এটার কিন্তু সাইজটা হলো দেখেন অনেকে বলে কি এটা 4 লিটার না এটার সাথে দুইটা পাত্র দিয়া 4-4 8 লিটার আপনি কিন্তু পাইতাছেন একটা হলো 8 লিটার আর একটা হলো 12 লিটার আচ্ছা 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 এইটা আমি ডিটেলস বলবো একটু বেগুনটা ভেজে দেখাই আচ্ছা আমি এই দেখেন তেলে লাইট হবে এটাতে 100% হবে মানে আল্লাহর দুনিয়ায় যত খাবার আছে আপনি সব রান্না করবেন ভাই সব রান্না হবে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আচ্ছা বেগুনটা দেন এটা কিন্তু বেশিরভাগ এখানে যে লুকটা দেখতাছেন এটা কিন্তু জাপানিজ একটা শেপ এই ওনারা এই জিনিসটা বেশি ব্যবহার করে আর কি আচ্ছা 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 তে এই যে দেখেন আমি একটু দেখাই এই ইলেকট্রিসিটি লাইনটা আমি যে এখানে লাগাইছি প্রথমত লাগাইছি এই দেখেন হ্যাঁ এখানে দেখেন এই লাইনটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া এই দেখেন হ্যাঁ লাইনটা দিয়ে দিছি এখন সবচাইতে ফাস্ট কুকিং মাত্র দেখা গেছে আপনি 1 ঘন্টায় 10টা আইটেম অনায় এসে ফ্রি ভাবে রান্না করতে পারবেন ওকে চমৎকার ঠিক আছে গরুর মাংস হইতে কিন্তু মাত্র 12 মিনিট সময় লাগে ভাই হ্যাঁ এই দেখেন একটা বেগুন দিয়ে দিলাম দেখেন ঠিক আছে ভাই কত চমৎকার মানে সব ধরনের রান্না বান্না কিন্তু এটাতে করতে পারবেন আল্লাহর দুনিয়ায় যত খাবার আছে সব মাল্টি কুকার আজব মাল্টি কুকার অল্প বিদ্যুৎ খরচে জি অল্প বিদ্যুৎ খরচে কিন্তু আপনারা চাইলে সারা মাসের রান্নাটা শেষ করতে পারবেন আচ্ছা একটা গ্যাসের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে ভাই এটার কয়েলের রিপ্লেস গ্যারান্টি থাকবে 2 বছর শুধু কয়েল জয়লা গেলে কোম্পানি 2 বছরের ভিতরে চেঞ্জ করে দিবে আচ্ছা আর 10 বছরের হলে সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি মানে কোনো কিছু নষ্ট হলে পার্সেল দাম আপনাদের কোম্পানি খুলে সার্ভিস করে দেবে মোট কথা হচ্ছে ভাজাভাজির কাজ করতে পারবেন তরকারিও রান্না করতে পারবেন ভাত জাতীয় যে রান্নাগুলো আছে এগুলো করতে পারবেন সব কিছু করতে পারবেন আপনি সব আমি শুধু বেগুনটা বাজি করে দেখাই দিতেছি আসলে একটা ভিডিওতে সব করে দেখাইলে দেখা গেছে অনেক সময় লাগে তো সেই জন্য এই দেখেন সামনে কিন্তু মাংস রাখছি ভাতের ই রাখছি আলু রাখছি দেখা গেছে নেক্সট আরেকটা অন্য ভিডিওতে আপনারা কিন্তু এই রান্না বান্নার ওইটাও কিন্তু দেখতে পারবেন হ্যাঁ এটাতে দেখেন এই যে বাগানটা কত সুন্দর বেগুনটা কিন্তু আমরা বাজি করতেছি ভাই হ্যাঁ ছেলে মানুষ তো এত হেভি পারি না ঠিক আছে অসাধারণ দেখেন হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে অল্প সময়ে রান্না হবে অল্প সময়ে রান্না হবে ভাই বেগুনটা হইতে থাকুক আর এটা সবচাইতে বড় আচরণক জিনিস হচ্ছে একটা ওভেনের যে কাজটা আছে সেই কাজটাও কিন্তু পাবেন এখানে দেখেন 4টা ফাংশন দেওয়া আছে একটা ওয়ার্মার একটা হলো লো একটা হলো মিডিয়াম একটা হলো হাই আচ্ছা ওয়ার্মার সুবিধাটা কি খাবারটা রান্না করার পরে যদি লাইনটা ওয়ার্মারকে রেখে দেন দেখা গেছে আপনি যেই পর্যন্ত ওয়ার্মারকে রাখবেন সব সময় ওই পর্যন্ত খাবারটা একদম ফুললি গরম থাকবে স্ট্যান্ডার্ড গরম যেটা মানে হাত দিয়ে ধরা যায় না এরকম না মানে হাত দিয়ে ধরে আপনি খাবারটা প্লেটে নিয়ে খেতে পারবেন কি কি সাইজের আছে ভাই এই যে দেখেন এটা হলো একটা সাইজ এটা হলো একটা সাইজ যেটাতে কিনা 4-4 8 লিটার এবং আরেকটা সুবিধা আছে কিন্তু রহিম ভাই এটাতে কিন্তু অন্য পাত্র বসায়ও কিন্তু রান্না করা যায় ঠিক আছে আমি দেখাই দেবো ভাই হ্যাঁ এই দেখেন এই একটা পাত্র পাইতেছেন এই একটা পাত্র পাইতেছেন ডাবল হাড়ির ইলেকট্রিক এটা 4 লিটার এই একটা পাত্র 4 লিটার এই হলো 8 লিটার 8 লিটার পাইতেছেন এই সাইজটা এটার মডেল নাম্বারটা হবে আমি আপনাদেরকে বলে দেই
EC 1350D আচ্ছা 1300 ওয়াট অনেকে চিন্তা করতে পারতেন বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে না ভাই এটা হলো জাপানিজ টেকনোলজি এই দেখেন ওসাকা জাপান টেকনোলজি তো তৈরি সেটাতে দেখা গেছে বিদ্যুৎ বিল সবচাইতে কম আসবে আর কি ঠিক আছে ভাই এই সাইজটা যারা নেবেন আমাদের কাছ থেকে একদম দামাকা একটা অফার পাবেন যেটা হলো 8 লিটার সাইজ আচ্ছা অন্য হারি বসিয়ে যে কাজ করে সেটা ভাই এটাও আমি দেখাই দিতেছি আপনাদেরকে একটা মিনিট দেখাই দিতেছি হ্যাঁ একটা মিনিট একটু দেখাই দেই আপনাদেরকে এই এটাতেই দেখাই এটা একটু ধরো তো এই দেখেন এটাতে আমি একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই দেব এই দেখেন এই দুইটা পাত্র নামায় ফলাইলাম এখন এরকম আপনাদের বাসায় যেরকম যাদের খারাপ পাতিল আছে আমার হাতের কাছে এটা আছে আমি এটা দেখাইতেছি আবার এইটা ভাইবেন না যে আপনি শুধু এইটাই কি হবে তা না বাসায় যদি সিলভারের পাতিল থাকে ওইটাতেও আপনারা এটার ভিতর বসায় রান্না করতে পারবেন যে পাতিলটা এখানে ঢুকে আর কি হ্যাঁ এরকম এরকম ধরেন পরে এখন কথা হলো যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে এটার যে হাড়িগুলো আছে এগুলো কি একদম ডাইরেক্ট গ্যাসের চুলায় দিয়ে দিবেন আপনি ঠিক আছে হ্যাঁ গ্যাসের চুলায় লাঠির চুলায় আপনি দিয়ে দিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন একটা লম্বা হ্যান্ডেলের ছোট সাইজ এটাও দেখাই দিলাম এটা তো হলো সিরামিক্স স্যার সিরামিক্স বলতে কোনো কথা না যে ভাই এটা তো দেখা গেছে আপনার দোকানেরটাই দিতেছেন এটা হবে অন্যটা হবে কিনা আপনারা কিন্তু ওই সিলভারের যে পাতিল গুলো আছে ওগুলাও কিন্তু এটার ভিতরে দিয়ে ই করতে পারেন ভাই বেগুনটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ ভাই পড়াই দেখেন ভাই তেলটা বেশি দিছে তো এই যে দেখেন এই যে ঠিক আছে কালো হয় নাই ঠিক আছে তেলটা বেশি আছে এই দেখেন হ্যাঁ তো অনেক সুন্দর রান্না বান্না সব ধরনের রান্না বান্নাই কিন্তু আপনারা করতে পারবেন চমৎকার ইলেকট্রিক কুকারে অল্প বিদ্যুৎ বিল খরচে এবং দ্রুত রান্না বান্না করতে পারবেন দ্রুত রান্না বান্না এখন ভাই প্রাইসের ব্যাপারটা বলি আর অর্ডার কিভাবে করব এই যে ভাই এটা একটু আমি লাইনটা বন্ধ করে দিলাম ভাই হ্যাঁ তেলটা একদম দেখেন আপনারা একটু জিনিসটা খেয়াল করবেন যে ভিডিও শুরু কয় সেকেন্ডের ভিতরে বেগুনটা বাজা হইছে কিংবা কয় মিনিটের ভিতরে তাইলে একটা টাইম মেইনটেইন করতে পারবেন যে ছেলেটা যে হতো ভিডিওর শুরু এক মিনিট কিংবা দুই মিনিটের ভিতরে বেগুনটা বাজি হয়ে গেছে তার মানে একটা গরুর মাংস পাকাইলে দেখা গেছে 10 থেকে 12 মিনিটের ভিতরে এটা হয়ে যাওয়া অটোমেটিকলি কথা এটা আমার মিথ্যা না করলে 8 মিনিটে হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি মানে আমরা তো পাকাই ব্রয়লার কিংবা দেশি রান্না করলে কতক্ষণ লাগে সর্বোচ্চ দেখা গেছে 8 থেকে 10 মিনিট এরকম টাইম হ্যাঁ তো এটা যারা নেবেন এটা 500D 13 ইসি মডেল এটা হলো 1300 ওয়াট ঠিক আছে এটা হলো ডাবল পাতিল 8 লিটারের যেটা আচ্ছা 8 লিটারের যারা দুইটা পাতিল সহ নেবেন পটে 4 লিটার 4 লিটার করে 8 লিটার ঠিক আছে এটা যারা নেবেন একদম হোলসেল রেট 4500 থেকে কোম্পানি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 3600 টাকায় ওকে মাত্র 3600 টাকায় এখানে দেখেন যাদের ফ্যামিলি বড় আছে ভাই একটু বড় সাইজ এটা বড় একটা সাইজ নিয়ে আসলাম এটাও কিন্তু এটা হলো 6 6 12 লিটার ভাই 12 লিটার এক একটা পটে 6 লিটার করে 6 6 12 লিটার আচ্ছা আচ্ছা মাংস রান্না করতে পারবে হ্যাঁ মাংস রান্না করতে পারবেন এখানে দেখা গেছে মাংস রান্না করলে মাত্র এই আপনি দেখা গেছে একদম ফ্রি ভাবে নাইরে চেরে 4 কেজি মাংস রান্না করতে এরকম দুইটা পট এরকম দুইটা পট পাবে একটা আছে এখানে এই যে এখানে দেখাই দিতাছি নাই তো ভিউয়ার্সটা বুঝবে না তো দেখাই দিতাছি একটু একটু সময় দিবেন ভাই ভিডিওটা একটু দেখবেন এই যে দেখেন হ্যাঁ এই দুইটা পাতিল 4 6 6 12 লিটার যেটা 12 লিটার ডাবল পট মাল্টিকুকার হ্যাঁ এবং কি এটা একটা ডাকনা সহ ভাই হ্যাঁ জি এই দেখেন যাদের বাসায় গ্যাসের সমস্যা মানে আপনি দেখা গেছে অনেক টাকা খরচ হয় ফ্যামিলি অনেক বড় দুইটা সিলিন্ডারে হয় না কাজ হয় না মনে করি তারা এটা অনায়াসে একটা কিনতে পারেন এটা কত করে এটা কত এটা হলো 12 লিটার কোম্পানির প্রাইস হলো 6500 টাকা একদম দামাকা অফার থাকবে মাত্র 4200 টাকা আচ্ছা এটা কিভাবে অর্ডার 4200 টাকা এটার সাথে 2024 এর একটা শুরুতেই অফার থাকবে এটা হলো চারটা মাজুরি থাকবে আর একটা করে এই নাড়াচাড়ার জন্য চামিস থাকবে ভাই আচ্ছা এরকম মাজুরি থাকবে না এরকম চারটা মাজুরি থাকবে চার কালারের আর একটা কাঠের কারি চামিস থাকবে নাড়াচাড়ার জন্য হ্যাঁ নাড়াচাড়া করার জন্য তো এটার প্রাইসটাও আমরা বলে দিছি কত 4200 টাকা 4200 4200 হলো 12 লিটার আর 8 লিটারটার দাম হলো 3600 টাকা ওকে ঠিক আছে এবং কি চারটি পাঁচটা জিনিস টোটাল ফ্রি পাবে চারটা মাজুরি এবং কি একটা কাঠের চামচ ফ্রি পাবে আর কয়েলের রিপ্লেস গ্যারান্টি কিন্তু 2 বছর 10 বছরের ওয়ারেন্টি ওকে যারা আমাদের ভিডিওটা দেখে সরাসরি দোকানে আসবেন আমি যে দোকানটাতে বসি শাকিল কুকারিস এইভাবে ধরে হ্যাঁ শাকিল কুকারিস 382 ঢাকা নিউ সুপারমার্কেট যেটা 382 নিউ সুপারমার্কেট যদি চিনতে সমস্যা হয় বলবেন যে পোস্ট অফিস গেট থেকে ঢুকে আমাদের দোকানটা পাঁচটা দোকান পরে আমার দোকান তবে স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলো হ্যাঁ এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জন্য রিসিভ করে নিয়ে আসবে আপনারা ঢাকা নিউ মার্কেট যে কোনো জায়গায় থাকে আর এটা হলো আমার পার্সোনাল মানে আমার কাছেই থাকে এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক আমার ওই মার্কেটে অনেক নেটওয়ার্কের সমস্যা মানে সিমটা চেঞ্জ করতে পারি না এই জন্য এই নাম্বারটাই থাকে আর কি হ্যাঁ আর তাছাড়া আমাদের এখানে যারা অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদেরকে 500 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পে করে দিবেন আর তাছাড়া আমাদের আরো দুইটা শোরুম আছে 54 ব্যাংক 33 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস ভিলেজ বিল্ডিং এর নিচতলায় এটাও নিউ 133 হলো
প্রথম ক্যাপসুলিটের সামনের দোকানটা আর 54 নম্বর দোকানটা হলো তার থেকে একটু ভিতরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন। আর অবশ্যই বলবো, যারা সরাসরি আসবেন তারা অবশ্যই দেখে নেবেন সাইনবোর্ডে লেখা আছে কিনা শাকিল কুকারিজ অথবা শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার। ঠিক আছে, তো ভাই।